शुरू कर दो बासी बाजी দাঁড়িয়ে রয়েছি প্রত্যন্ত সুন্দরবনের যে ঝড়খালি, সেই ঝড়খালি শহীদ নগরে, যেখানে ঝড়খালি সবুজ বাহিনী, যে বাহিনীতে অধিকাংশ মহিলারা তারা সদস্য, এবং তাদেরই উদ্যোগে যে মহিলারা একসময় হাতা খুন্তি হাঁড়ি করা মানে গৃহস্থের কাজে ব্যস্ত থাকত, সেই মহিলারা কিন্তু বাইরে বেরিয়ে এসেছে এই ঝড়খালি সবুজ বাহিনীর উদ্যোগে। আজকে তারা খেলবে ফুটবল, ফুটবল পায়ে নিয়ে তারা আজকের মাঠ মাথাবে। আমি সেই ছবি সরাসরি দেখাতে বলবো। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তারা একটা যে মেলবন্ধন, সেই মেলবন্ধনে তারা মানে শুরু করেছে, এখনই পুরো ফুটবল শুরু হবে। এবং এই সমস্ত মহিলারাই যে এক এক সময় গৃহস্থের কাজকর্মে ব্যস্ত থাকতো এবং তাদের শিশুদের পরিচর্যা করতো, সেই সেই সব বাস্তবতাকে ফেলে রেখে তারা আজকের এই মাঠে নেমেছেন, ফুটবল পায়ে তারা মাঠ মাতাবেন। আজকের ফুটবল মাঠে এসে কেমন অনুভূতি হচ্ছে? খুব ভালো লাগছে। এই কি প্রথম খেলতে নামবেন? হ্যাঁ। বাড়িতে বাধা আসেনি? না। এই যে মানে দীর্ঘদিন তো ধরুন সংসারের কাজকর্ম সামলেছেন, তারপর হঠাৎ আচমকা এই যে ফুটবল মাঠে আজকের মাঠ মাতাবেন, তা বাড়ি থেকে কোনো বাধা আসেনি? না, আমরা গ্রুপ করে এসেছি। খেলা আজকের কি কে ভালো লাগছে? খুব ভালো লাগছে। মানে এই যে এক সময় শিশুকালে যেসব মানে স্কুলে পড়াশোনা করার সময় যে খেলাধুলা হতো, দীর্ঘ বছর পরে আবার ফের মাঠে আসা কেমন লাগছে? কি বলবেন, আপনারও তো বয়স হয়েছে অনেক, আজকের ফুটবল নিয়ে মাঠ মাতাবেন, কেমন লাগছে? কেমন এই কি প্রথমে? হ্যাঁ বলেছি। কত বয়স আপনার? 60 বছর। খেলাধুলা কতদিন আগে ছেড়েছিলেন? ছেড়েছিলাম আজ থেকে 45 বছর আগে। এই আজকে এই যে 45 বছর পরে যে মাঠে নামবেন বা নামছেন ফুটবল পায়ে, কেমন লাগবে? কেমন? খুব ভালো, খুব ভালো। মানে সেই কি শিশুবেলায় ফিরে যাবেন? না, সে তো আর যেতে পারবো না, আবার যদি মরে জন্ম হতে পারি আবার সেই শিশুবেলার থেকে আবার ফিরে আসবো। আজকে গোল করবেন? সেটা চেষ্টা আছে, পারবো কি না পারবো। আপনি আপনি কিসে খেলবেন, ফরওয়ার্ডে না গোলকিপার থাকবেন? ব্যাকে থাকবেন। বাড়ি থেকে কেউ বাধা দেয়নি যে আজকের মাঠে নামছেন? না, খেলাধুলা মানে পড়াশোনা খেলাধুলা এ সবাই পারবে, সবাই ইচ্ছা। মানে খেলাধুলায় যে শরীর চর্চা হয় সেটার জন্য? হ্যাঁ। বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে স্বামী রয়েছে, বৌমা রয়েছে, নাতি রয়েছে, ছেলে রয়েছে। আপনি আজকের মাঠে ফুটবল খেলবেন, আপনার স্বামী কি এসছে দেখার জন্য? না, আসেননি কেন? ও এমনি বাড়ির ধারে খেলা হয় তখন দেখে, এখন আর আসেনি। আসেনি? না। তার মানে কি আপনার খেলা কি পছন্দ করে না? কেন করবে না, আমার স্বামীদের যাত্রা জগতের একদম শ্রেষ্ঠ, মানে কি বলবো, সব বুঝিয়ে কাউকে বলা যাবে না। মানে আপনার স্বামী যাত্রা করে? হ্যাঁ। আপনি স্বামীকে যাত্রা করতে বাধা দেন? না। যখন অন্য নায়িকার সাথে অভিনয় করে তখন আপনার কি দুঃখ হয়? না, খনকের জন্য তো অভিনয় করে, আবার যেমন বাড়ি মানুষ বাড়িতে ফিরে আসে। মানে স্বামী যেমন কাজ করে আপনি প্রতিবাদ করেন না বা ভালোবাসেন, তেমনি আপনিও ফুটবল মাঠে এসেছেন, আপনার স্বামীও তেমন ভালোবাসে। আজকের কি গোল করার চেষ্টা করবেন? অবশ্যই তো আছে চেষ্টা, এখন কে কেমন আগিয়ে যেতে পারে সেটা। কি নাম আপনার? যমুনা গিরি। আপনি যে আজকের ফুটবল মাঠে এসেছেন, আসার আগে কি বাড়িতে রান্নার কাজ বাদ সেরে এসেছেন? হ্যাঁ। পরিবারের কেউ বাধা দেয়নি যে ফুটবল খেলতে হবে না? না, জানে খেলতে এসেছি। খেলতে এসেছেন, এই কি প্রথম খেলবেন? হ্যাঁ, আমরাই প্রথম খেলবো, কোনদিনই খেলিনি আমরা। এখানে আসার পরেই শুনলাম যে ফুটবল খেলা হবে, ভাবছিলাম যে কি করে খেলবো, কিন্তু যখন সবাই মাঠে নামলাম তারপরে দেখলাম যে আমাদের মেয়েরা খুব ভালোই খেলেছে, এবং
মানে ভালো খেলবে আশা করছি ভালো খেলবে আজকে কি গোল করবে দেখি কি করে আমাদের যদি সবাই যদি ভালো খেলে অবশ্যই গোল করার চেষ্টা করব এই যে এলাকায় যেভাবে মেয়েরা আজকে ফুটবলে এগিয়ে আসছে কি মনে হয় আগামী দিনে কি ভারত অবশ্যই এরকম খেলবে মহিলারা অবশ্যই খেলতে পারে কি নাম আপনার আমার নাম শুভমী সরকার আমরা সরাসরি কথা বলেছিলাম যে ওই মহিলাদের সাথে যারা গৃহস্থের কাজকর্ম সেরে কিন্তু তারা এই মাঠে খেলা খেলার জন্য তারা উৎসুক এবং খেলার জন্য আগ্রহে ফুটবল তাদের সামনেই দাঁড়িয়ে আছে কি বলবেন এই কি প্রথম ফুটবল মাঠে এলেন না আমি এর আগের বারে এসেছিলাম তাতে আমরা ফার্স্ট হয়েছিলাম ফার্স্ট হয়েছিলেন মানে কি প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন পুরস্কার পেয়েছিলেন পুরস্কার স্যার নিয়েছিল তিনটা বলে দিয়েছিলেন আপনি গোল করেছিলেন প্রথম যখন গোল করেন তখন কেমন অনুভূতি হচ্ছিল খুব সাহস মনে হচ্ছিল কোনোদিন এইরকম ভাবে আমি খেলিনি আইবেলায় খেলেছিলাম তো এখানে আমি কোনোদিন খেলিনি খেলে মনে হলো যে না সবাই একসঙ্গে খেললে খুব আনন্দটা পাওয়া যায় আপনার বাড়ি কি এখানেই হ্যাঁ মানে বিয়ে হয়ে আসার পরেই কি ফুটবল মাঠে নামলেন তার আগে খেলতেন আমি আইবেলায় খেলতাম এখন আর কোন কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আমি সব ছেড়ে দিয়েছি থ্রোবল কাবাডি ভাটি মানে শুধু এই ফুটবলটাই যাদের সাথে খেলছি ফুটবলটাই মানে প্রতি বছর এটাই খেলে থাকেন না না আমি এটা নিয়ে এক বছর হচ্ছে এক বছর হচ্ছে খেলে এবছর কি গোল করবেন না হবে না এবছর কেন আগের বছরে আপনি তো প্রথম হয়েছেন এবছর কেন হবে না হয় না একার দ্বারা একাই খেললে তো হয় না সবার সাথে নিয়ে খেলতে হয় হ্যাঁ সেটাই সবার সাথে কি মানে খেলে গোল করার চেষ্টা করবেন সেটাতে ইচ্ছে আছে সবাইকে নিয়ে খেলা আমরা কথা বলছিলাম সরাসরি মহিলাদের সাথে যারা আজকে ফুটবল মাঠ কাঁপাবে এবং কে গোল করে এবং কিভাবে গোল করে সেটাও এখন দেখার অপেক্ষায় সরাসরি দেখতে পাচ্ছেন এখনই টুর্নামেন্ট শুরু হবে দুটো দল কিন্তু প্রস্তুতি তুঙ্গে দুটো দলই মুখিয়ে রয়েছে গোল করার রেফারির বাঁশির অপেক্ষায় রয়েছেন রেফারি প্রায় বাঁশি দেওয়ার মুহূর্তেই বাঁশি দিয়েছে এবং সিগনাল দিয়েছে যে এই মুহূর্তে খেলা শুরু হবে সরাসরি আপনারা দেখছেন যে ঝড়খালি সবুজ বাহিনীর উদ্যোগে মহিলাদের ফুটবল চলল ফুটবল সেই খেলা সরাসরি দেখা যাচ্ছে হয়তো গোল হতে পারে গোল করার লক্ষ্যে পৌঁছাচ্ছে না হলো না এই মুহূর্তে ব্যর্থ তবে চেষ্টায় রয়েছে আবারও বল মাঠে আমরা একটু আগে যার সাথে কথা বলছিলাম সেই ষাট ঊর্ধ্ব মহিলা তিনি এখনই বল মারবেন তিনি দুরন্ত গতিতে শট দিলেন আবারও হয়তো গোল হতে পারে হ্যান্ডবল হ্যান্ডবল প্লান্টি একটা গোল হওয়ার সম্ভাবনা রয়েছে গোলের জন্য উৎসুক দুরন্ত শট দিচ্ছেন না হলো না হলো না গোল হলো না ব্যর্থ দুরন্ত গতিতে ছুটছেন সেই ষাট ঊর্ধ্ব মহিলা
आउट। মতিন্দ্র তরফদার ভাই এসে থাকো এখনই চলে আসো। শিশুরাও আনন্দে মাঠে মাঠের মধ্যে ঢুকে পড়েছে। তোমার পদধূলি আমাদের একান্ত কাম্য। হ্যান্ডবল গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। গোল গোল হলো না। গোলকিপার অতি ক্ষিপ্ততার সাথে বল ধরে নিয়েছে, ফলে গোল হলো না এই মুহূর্তে। গৃহস্থের মহিলাদের টুর্নামেন্ট, যে মহিলারা একদা বাড়িতেই রান্নাবান্নার কাজ, স্বামী সন্তানদের পরিচর্যা করতেন, আজকে তারা কিন্তু ফুটবল পায়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। এটা একটা ভালো উদ্যোগ। আগামী দিনে এই প্রত্যন্ত এই সুন্দরবন থেকে আরও আরও মহিলারা এই ফুটবল খেলায় উদ্বুদ্ধ হয়ে তারা এগিয়ে আসবেন এবং রাজ্য তথা দেশের মাঠ মাতাবেন। গোল হতে পারে, গোল হতে পারে, গোল 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 হয়েছে। একবারে উচ্ছ্বাস, এমাত্র গোল হয়েছে।